হাজার কাজে সেরা নারী, হাজার কাজে সেরা নারী, এই তো আলাপ। নারী হলেন মা, নারী সে তো বোন, মানুষ গড়ার এই কারিগর সাজাবে ভুবন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্যানভিশন টেলিভিশনের নারী বিষয়ক অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হলো সন্তানদের পর্যাপ্ত সময় দান। আমরা সবাই জানি সন্তানদের সুষ্ঠু বিকাশের জন্য বাবা মায়ের পর্যাপ্ত সময় দান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক্ষেত্রে মনে রাখতে হবে বাবা এবং মা দুজনকেই বাচ্চাকে পর্যাপ্ত সময় দিতে হবে। অনেকে মনে করেন মা পর্যাপ্ত সময় দিলে বাবাদের বাচ্চাদেরকে সময় দেওয়ার ততটা দরকার হয় না। ধারণাটি ভুল। যদিও বাবারা অনেক সময় অনেক বেশি ব্যস্ত থাকেন, তারপরও বাচ্চাদের সুষ্ঠু বিকাশের জন্য বাবাদের সময় দেওয়াটাও, বাচ্চাদের সঙ্গে বাবার সময় কাটানোটাও খুব জরুরি। এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই সময় দেওয়াটা যেন কোয়ালিটি টাইম হয়। অনেকের ভুল ধারণা আছে যে বাচ্চা এবং বাবা মা যদি একই রুমে থাকেন তাহলেই বুঝি সময় দেওয়া হয়ে গেল। যেমন এরকম অনেক সময় হয় যে মা হয়তো টেলিভিশন দেখছেন, একই রুমে বাচ্চাটা খেলছে এবং মা মনে করছেন তিনি বাচ্চাকে সময় দিচ্ছেন, অথবা বাবা হয়তো কম্পিউটার বা ল্যাপটপে কাজ করছেন, বাচ্চা সেই রুমে খেলছে এবং বাবা মনে করছেন তিনি বাচ্চাকে সময় দিচ্ছেন। আসলে এটা বাচ্চাকে সময় দেওয়া হয় না, এটাকে বলা হয় বাচ্চার কাছে থাকা। বাচ্চার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বাচ্চাকে অ্যাক্টিভ সময় দেয়া, অর্থাৎ বাচ্চার সাথে একই সাথে কোনো কিছু করা। এবং এই অ্যাক্টিভ সময়দানের মাধ্যমে বাচ্চা এবং বাবা মায়ের যে কমিউনিকেশন হয়, যে ইন্টারাকশন হয়, তার মাধ্যমেই তারা একে অন্যের কাছে আসে, যা তাদের একটা ভালো রিলেশন ডেভেলপ করে এবং সেই রিলেশনকে বেস করেই পরবর্তীতে বাচ্চার সুষ্ঠু বিকাশটা তৈরি হয়। এখন আসা যাক, জানা যাক যে আমরা কিভাবে এই কোয়ালিটি টাইমগুলো বাচ্চাকে দিতে পারি। আমি কতগুলো উদাহরণ দিচ্ছি। প্রথমত আমি দুই ভাগে ভাগ করে নিব, ইনডোর অ্যান্ড আউটডোর, অর্থাৎ ঘরের ভেতরে কিভাবে বাবা মা বাচ্চাকে কোয়ালিটি টাইম দিতে পারেন আর ঘরের বাইরে কিভাবে বাচ্চাকে কোয়ালিটি টাইম দেওয়া সম্ভব। ঘরের ভেতরের মধ্যে আমরা বলতে পারি যেমন অরিগামি একটা উদাহরণ হতে পারে, কাগজ কেটে বা কাগজ ভাঁজ করে বিভিন্ন শেপ তৈরি করা, ফুল, পাখি অথবা ঘরের বিভিন্ন ডেকোরেশন এগুলো তৈরি করা যায়। ইউটিউব সার্চ করলে এরকম প্রচুর অরিগামি পাওয়া যায়। বাবা মা হয়তো ভাবতে পারেন যে আপনারা অরিগামি করতে পারেন না, কোনো অসুবিধা নেই, ইউটিউব সার্চ করে আপনারা সন্তানদের সাথেই তৈরি করুন। অনেক সময় দেখবেন আপনার আগেই আপনার সন্তান শিখে ফেলেছে এবং আপনাকে হেল্প করছে, এটা এটা এটাতে আপনাদের সম্পর্ক আরও বেশি ডেভেলপ হবে। এরপরে আসে আর্ট করতে পারেন আপনি বাচ্চার সাথে, আপনাকে খুব বড় আর্টিস্ট হতে হবে না, এজন্য আপনি এটাও ইউটিউবের সাহায্য নিতে পারেন, অথবা বিভিন্ন আর্টের বই আছে সেগুলো কিনে আপনিও আর্ট করতে পারেন। এটাও এক্ষেত্রেও বলা যায় যে হয়তো আপনার থেকে আপনার বাচ্চা বেশি ভালো আর্ট করছে, তাতে কোনো সমস্যা নেই, এটা একটা কোয়ালিটি টাইম পাস করার একটা উপায়। পেইন্ট করতে পারেন আপনারা বাচ্চার সাথে। বাচ্চার সাথে বই পড়া একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এটা শুরু হওয়া উচিত অনেক ছোট বয়স থেকেই। বাচ্চা যখন নিজে পড়তে পারে না তখন থেকেই এটা শুরু হতে হয়। বাচ্চাকে বিভিন্ন বই পড়ে শোনানো, রাত্রে ঘুমের সময় হোক বা অন্য যে কোনো সময় হোক, এভাবে আপনি বাচ্চাকে বিভিন্ন বই পড়ে শোনাতে পারেন। বাচ্চা যখন পড়তে শিখে গেল তখন বাচ্চাও আপনাকে বিভিন্ন বই পড়ে শোনাতে পারে, এভাবে একটা কোয়ালিটি টাইম পাস করা যায়। বাচ্চার সঙ্গে গল্প করুন, বাচ্চার সঙ্গে আপনার নিজের ছোটোবেলার বিভিন্ন মজার গল্প করুন, অন্যান্য কৃতি ব্যক্তিত্ব মনীষীদের ছোটোবেলার বিভিন্ন গল্প করুন, নবী রাসূলদের বিভিন্ন কাহিনী নিয়ে গল্প করুন। বাচ্চারা গল্প শুনতে খুব পছন্দ করে। বাচ্চাদের যে আপনি ভ্যালুসগুলো শেখাবেন সেটাও গল্প ছলে শেখালে বাচ্চারা আরও বেশি মনোযোগ দিয়ে শুনে এবং সেটা নিজে প্র্যাকটিস করার চেষ্টা করে। আপনারা বাচ্চার সঙ্গে মুভি সন্ধ্যা করতে পারেন, বিভিন্ন ভালো মুভি, বাচ্চাদের উপযুক্ত বিভিন্ন মুভি আপনি আগে থেকেই যদি সিলেক্ট করে রাখেন তাহলে বাচ্চাকে নিয়ে ফ্যামিলির সবাই মিলে একটা মুভি উপভোগ করতে পারেন। বাচ্চাদের নিয়ে বিভিন্ন ইনডোর খেলা খেলতে পারেন, লুডো আছে,
বা এরকম অনেক বোর্ড গেমস আছে, এমনকি আপনারা নিজেরা কিছু বোর্ড গেমস তৈরিও করতে পারেন, ভ্যালু বেসড বোর্ড গেমসও আপনারা তৈরি করতে পারেন। বোর্ড গেমসের মাধ্যমে বাচ্চাকে আপনি ম্যাথ বা অঙ্ক শেখাতে পারেন, অ্যাডিশন সাবট্রাকশন শেখাতে পারেন, বিভিন্ন ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আপনারা বাচ্চার সঙ্গে এই সময়গুলো কাটাতে পারেন। বাচ্চাকে ঘরের কাজে উদ্বুদ্ধ করুন। আপনি যখন কোনো ঘরের কাজ করছেন, বাচ্চার বয়স অনুযায়ী যতটুকু সে সাহায্য করতে পারে ততটুকু কাজের দায়িত্ব তাকে দেন। এটা এনে দাও তো বাবা বা মা, এটা মাকে একটু হেল্প করো, নিজের কাপড়টা নিজে ভাঁজ করে রাখো, নিজের বিছানাটা নিজে গুছিয়ে রাখো, নিজের বইটা নিজে গুছিয়ে রাখো, এরকম ঘরের ছোট ছোট কাজ আপনি যখন ঘরের কাজ করছেন সঙ্গে বাচ্চাকে রাখুন, তাকেও ছোট ছোট কাজ শেখান। এভাবে একটা কোয়ালিটি টাইম আপনি বাচ্চার সঙ্গে পাস করতে পারেন। এগুলো গেল মোটামুটি ইনডোর, অর্থাৎ ঘরের ভেতরে আপনি বাচ্চার সঙ্গে কীভাবে কোয়ালিটি টাইম পাস করবেন, কীভাবে কোয়ালিটি টাইম দিবেন তার কয়েকটি উদাহরণ। এবার আমরা বলতে পারি ঘরের বাইরে, অর্থাৎ আউটডোর কিছু কোয়ালিটি টাইম কীভাবে দেয়া যায়। যদিও ঢাকাতে আমরা অনেক সময় বাইরে যেতে ভয় পাই বা বাচ্চাকে বেশিরভাগ সময় ঘরের ভেতরে রাখাকে নিরাপদ বোধ করি, কিন্তু তারপরও বাচ্চার বিকাশের জন্য বাচ্চাকে অবশ্যই আউটডোর অ্যাক্টিভিটিসে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে স্কুল হতে পারে আপনার একটা নিরাপদ উৎস। স্কুলের বিভিন্ন যে আউটডোর অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো সম্পর্কে তথ্য নিন, স্কুলের সঙ্গে যোগাযোগ করুন এবং স্কুলের রিসোর্স ব্যবহার করে এই অ্যাক্টিভিটিসগুলোতে বাচ্চাকে আপনি অংশগ্রহণে উদ্বুদ্ধ করুন। এমনকি প্যারেন্ট হিসেবে আপনি স্কুলের সাথে নিজেও কথা বলতে পারেন, কিছু প্যারেন্টকে নিয়ে স্কুলের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা নিজেরাও বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটিসের আইডিয়া স্কুলকে দিতে পারেন, যাতে বাচ্চারা সেই আউটডোর অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে পারে। এখন এ পর্যন্তই নেব একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবার দেখা হচ্ছে। নারী হলেন মা, নারী সে তো বোন, মানুষ গড়ার এই কারিগর সাজাবে ভুবন। নারী হলেন মা, নারী সে তো বোন, মানুষ গড়ার এই কারিগর সাজাবে ভুবন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে। কথা হচ্ছিল বাচ্চাদের সাথে কোয়ালিটি সময় দেওয়া নিয়ে এবং আউটডোর অ্যাক্টিভিটিসগুলো নিয়ে কথা বলছিলাম। বাচ্চাদের স্কুলকে আপনি ব্যবহার করতে পারেন বাচ্চাদের আউটডোর অ্যাক্টিভিটিসের জন্য। এছাড়াও অন্যান্য যে আউটডোর অ্যাক্টিভিটিস আপনার বাসার আশেপাশে হতে পারে, আপনার পরিবেশ এবং পরিস্থিতি সাপোর্ট করে এরকম কিছু আউটডোর অ্যাক্টিভিটিস আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন আপনার বাচ্চা যদি কিছুটা বড় হয়, সকার বা ফুটবল খেলতে পারে, তাহলে সেই পরিমাণ জায়গা যদি আপনার কাছে থাকে, বাচ্চাকে নিয়ে আপনি নিজেও ফুটবল, সকার অথবা ক্রিকেট এই জাতীয় আউটডোর বিভিন্ন খেলা খেলতে পারেন। এক্ষেত্রে যদি আপনার আশেপাশে কিছু পরিবার থাকে যাদের সাথে আপনি মিশতে কমফোর্ট ফিল করেন, যাদের বাচ্চাদের সাথে আপনি মিশতে কমফোর্ট ফিল করেন, তাদেরকে নিয়েও আপনারা বিভিন্ন টুর্নামেন্টের বা বিভিন্ন খেলার আয়োজন করতে পারেন, যাতে বাচ্চা সবাই মিলে আপনারা এই সময়টা উপভোগ করতে পারেন এবং বাচ্চার শারীরিক বিকাশ ঘটা সম্ভব হয়। বাচ্চাকে নেচারের কাছে নিয়ে যাওয়া খুব জরুরি, প্রকৃতির সাথে বাচ্চার কানেকশন হওয়া খুব জরুরি। আপনারা হয়তো জানবেন যে বর্তমানে ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, যে প্রবলেমটা হয় বাচ্চারা বেশিক্ষণ একটা জিনিসে অ্যাটেনশন দিতে পারে না, ফোকাস রাখতে পারে না, এই যে সমস্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে, গবেষকরা মনে করেন এর একটা কারণ হচ্ছে বাচ্চারা নেচার বা প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে এবং খুব বেশি টেকনোলজি যেমন টেলিভিশন, কম্পিউটার স্ক্রিন, মোবাইল স্ক্রিন এগুলোতে বেশি সময় দিচ্ছে বলে এই সমস্যাটা বেড়ে যাচ্ছে। এই সমস্যাটা আপনি আপনার বাচ্চার জন্য এভাবে সমাধান করতে পারেন যে বাচ্চাকে নেচারের কাছে নিয়ে যান, বিভিন্ন ফুল দেখান, তার সাথে
পরিচিত করান, বিভিন্ন পাখি দেখান, তার সাথে পরিচিত করান, নেচারকে উপভোগ করা, নেচারের যে নিজস্ব কিছু শব্দ আছে এগুলোর সাথে তাকে পরিচিত করানো, এটা খুব জরুরি। ঘাসের উপর বাচ্চাকে নিয়ে হাঁটুন, এগুলো খুব জরুরি। শিশুকে আপনার তার চারপাশের মানুষের জীবনের সাথে পরিচিত করা আউটডোর একটা গুড অ্যাক্টিভিটিস হতে পারে। যেমন আপনি যখন বাচ্চাকে বাইরে নিয়ে যাচ্ছেন, আমাদের দেশে যে সুবিধা বঞ্চিত যে শিশুরা আছে তাদের জীবনটা কেমন সেটা তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তাদেরকে আপনার বাচ্চাকে নিয়ে ঈদ বা রামাদান বা অন্য যে উৎসবের সময়গুলো আছে সেই সময়গুলোতে আপনার বাচ্চাকে উদ্বুদ্ধ করুন যে তার পাওয়া যে গিফটগুলো বা উপহারগুলো আছে বা তার জমানো যে টাকা আছে সেখান থেকে কিছু বাঁচিয়ে এই সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করতে পারে, এবং যাতে আপনার শিশুর মধ্যে ওই সুবিধাবঞ্চিত শিশুদের না পাওয়ার যে কষ্ট এই ব্যাপারটা সে কিছুটা হলেও ফিল করতে পারে, তার মধ্যে সেই অনুভূতি তৈরি হয়। এটা আপনাকে আরেকভাবে সাহায্য করবে বাচ্চার ভেতরে থ্যাঙ্কফুল হওয়া বা কৃতজ্ঞ হওয়ার একটা মানসিকতা তৈরি করবে। সে বুঝতে শিখবে যে সে অনেকের থেকে অনেক কিছু বেশি পেয়েছে এবং তার মধ্যে বেশি পাওয়ার যে লোভ, আরও বেশি পাওয়ার যে আকাঙ্ক্ষা, এই জিনিসটা অনেকখানি কমে আসবে। কাজেই এটা একটা আউটডোর অ্যাক্টিভিটিস হতে পারে। বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে কানেক্টেড করা একটা আউটডোর অ্যাক্টিভিটিস হতে পারে। আপনার আত্মীয়দের বাসায় নিয়মিত আপনার সন্তানদেরকে নিয়ে যাওয়া অথবা আত্মীয়দেরকে নিয়ে আসা যাতে আপনার সন্তান তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে, তাদের সাথে কমিউনিকেট করতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ। আজকাল বিভিন্ন সমস্যার কারণে, বাস্তবতার কারণে হয়তো অনেক সময় শিশুরা আত্মীয়দের সাথে খুব একটা মেলামেশার সুযোগ পায় না, যেটার একটা নেগেটিভ এফেক্ট তাদের উপরে পড়ে। যখন তারা কিছুটা বড় হয় পরিবারের সাথে তাদের ফিলিংসটা পরিবারের জন্য অনেকটা কমে যায়। এটা আপনি ছোটোবেলা থেকে এই সমস্যাটার জন্য সমাধান করে ফেলতে পারেন, যে ছোটোবেলায় তাকে আউটডোর অ্যাক্টিভিটিস হিসেবে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, এবং এই আউটডোর অ্যাক্টিভিটিসের সাথে আপনি আরও কিছু ইনডোর অ্যাক্টিভিটিসও অ্যাড করতে পারেন। যেখানে যাচ্ছেন, যার বাসায় যাচ্ছেন তার জন্য কার্ড তৈরি করা, বা কেউ যদি বাচ্চাকে কিছু উপহার দেয় তার জন্য থ্যাংক ইউ কার্ড তৈরি করা, বাচ্চার শিক্ষক যে আছেন, টিচার যে আছে তার জন্য বছরের শেষে একটা থ্যাংক ইউ কার্ড তৈরি করা, যে শিক্ষক তাকে কষ্ট করে পড়িয়েছেন কাজেই তাকে কৃতজ্ঞতা স্বীকার করা, এরকম বিভিন্নভাবে আপনি একটু ক্রিয়েটিভ হলেই, আপনি একটু চিন্তাশীল হলে, আপনি একটু প্ল্যান করলে আপনি নিজে থেকেই অনেক অ্যাক্টিভিটিস আপনি নিজেই বুঝতে পারবেন যে এগুলো আপনার বাচ্চার সঙ্গে করা সম্ভব। মূল কথা হচ্ছে যে বাচ্চাকে ইনডোর এবং আউটডোর দুটোই কোয়ালিটি টাইম দিতে হবে, প্ল্যান করে, সুন্দর করে, কারণ আপনার এই কোয়ালিটি টাইম দেওয়াটা আপনার বাচ্চার বিকাশে অনেক বড় একটা ভূমিকা রাখবে। আর আপনি যদি সময় না দেন, বাবা মার সময় না দেওয়ার যে ঘাটতিটা বাচ্চার মধ্যে হয় এটা আর কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। অনেক বাবা মা মনে করেন যে দামি কাপড় বা দামি খেলনা দিলে এই ঘাটতি পূরণ হয়, সেটা হয় না। আশা করি আপনারা এখন থেকে বাচ্চাদেরকে কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। নারী হলেন মা, নারী সে তো বোন, মানুষ গড়ার এই কারিগর সাজাবে ভুবন। ঘর সাজাতে নারী যেমন সমাজ গড়ায় নারী, নাই পিছিয়ে এরা এখন কখনো কাণ্ডারি, কখনো কাণ্ডারি। ঘর সাজাতে নারী যেমন সমাজ গড়ায় নারী, নাই পিছিয়ে এরা এখন কখনো কাণ্ডারি, কখনো কাণ্ডারি। নিয়ম বুঝে দিতে হবে, নিয়ম বুঝে দিতে হবে কাজে কামে মন। নারী হলেন মা, নারী সে তো বোন, মানুষ গড়ার এই কারিগর সাজাবে ভুবন। নারী হলেন মা, নারী সে তো বোন, মানুষ গড়ার এই কারিগর সাজাবে ভুবন।